বৃষ্টির পানিতে আমন মৌসুমের ধান উৎপাদন হলেও চলতি বছর চিত্রটা ভিন্ন। বর্ষাকালেও পানির অভাবে নাটোরের ধানের জমিগুলোতে সেচ দিয়ে আমন ধানের চাষ হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধিতে বর্তমানে প্রতি বিঘা আমন ধানের সেচ খরচ পড়ছে 4000 থেকে 4500 টাকা। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের আওতায় কৃষকদের সেচ খরচ পড়ছে সর্বোচ্চ 1500 টাকা। উৎপাদন খরচ কমাতে জেলাব্যাপী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের আওতায় আনার দাবি কৃষকদের। 4000 থেকে 5000 টাকা লাগে শ্যালো মেশিন, তেলের দাম বাড়তির দিক থেকে। ধান উৎপাদন করার পর ন্যায্য মূল্য না পায় তাহলে আমরা কৃষকেরা অসহায় এবং অনেক ক্ষতিগ্রস্ত হব। আমাদের সব জমিটা ডিপের আন্ডারে দিয়ে ইয়ে করে দেয়, তাহলে আমরা হয়তো অনেক লাভবান হব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের আওতায় 8500 হেক্টর জমিতে সেচ প্রদান করা হচ্ছে। প্রতিটি গভীর নলকূপের আওতায় প্রতি মৌসুমের বিদ্যুৎ বিল সমিতির সদস্যদের জমি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। সমিতি ভিত্তিক টিউবওয়েলটা চালাই, এইখানে সেচ যা ব্যবহার হয় সেটা জমির উপরে ভাগ করে দেওয়া হয়। জেলায় প্রায় 80000 হেক্টর জমিতে ধানের চাষ হওয়ায় সেচের জন্য প্রায় 2500 গভীর নলকূপ স্থাপনের প্রয়োজন। সরকারি অনুমোদন না থাকায় নতুন করে গভীর নলকূপ স্থাপন সম্ভব না বলে জানায় বরেন্দ্র কর্তৃপক্ষ। প্রতিদিনই আমাদের কাছে কৃষকরা আবেদন নিয়ে আসে, যদি সরকার আমাদেরকে ম্যান্ডেট দেয় বা অনুমতি দেয়, প্রকল্প পেলে আমরা আরো গভীর নলকূপ স্থাপন করব বলে আশাবাদী। 2006 থেকে 2012 সাল পর্যন্ত নাটোর জেলায় 301টি গভীর নলকূপ স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। 2012 সালে সরকার গভীর নলকূপ স্থাপন বন্ধ করে দেয়। সময় সংবাদ, নাটোর।